নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে লাচেন ঘোড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আগের পর্বে আছে লাচুং আর সিঙ্গি ঘোড়ার ভিডিও, যারা দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। 13 ডিসেম্বর 2021 যাচ্ছি সিঙ্গিক থেকে লাচেন, সেই একই রাস্তা চুংথাং অবধি, তারপর চুংথাং থেকে লাচেনের রাস্তা ধরলাম। এই রাস্তার সৌন্দর্য এক কথায় অসাধারণ। মোটামুটি আমাদের লাচেন পৌঁছাতে সময় লাগলো 3 ঘন্টা মতো। পৌঁছাতে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেল, কারণ আমরা তো বার্ডার, ওই জন্য রাস্তায় একটু দাঁড়িয়ে বার্ড ওয়াচিং করতে করতে যেতে প্রায় সন্ধে হয়ে গেল। আমরা লাচেনে ছিলাম হোটেল নির্বাণাতে। হোটেলে পৌঁছে আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, আর ঠান্ডাটাও প্রচণ্ড দেখলাম লাচেনে, তো সেই জন্যে আমরা একটু প্রথমে গিয়ে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম। তারপরে ওরা বলল যে 7:30 থেকে 8টার মধ্যেই ডিনারটা করে নিতে, কারণ প্রচণ্ড ঠান্ডা। তাই আমরা সবাই ওই হোটেলের একদম টপ ফ্লোরে হচ্ছে ওদের কিচেন এবং ওখানেই হচ্ছে ডাইনিং, আর ওখানে গিয়ে দেখলাম যে ডিনারটা বুফে সিস্টেমে সার্ভ করা রয়েছে। ডিনারে ছিল ভাত, রুটি, ডাল, স্কোয়াশের তরকারি আর চিকেন কারি। মোটামুটি ওখানে সিম্পল মেনু হলেও প্রচণ্ড ঠান্ডায় কিন্তু ওরা সমস্ত খাবারই একদম গরম গরম সার্ভ করেছিল, তো আমাদেরও খেতে খুবই ভালো লাগলো ওই ঠান্ডার মধ্যে। এবং আমরা তাড়াতাড়ি ডিনার করে এসে ঘরে তারপরে শুয়ে পড়লাম, কারণ আমাদের পরদিন আর্লি মর্নিংয়ে বার্ডিং ছিল ওই লাচেন আউটস্কার্টে। তো যাই হোক, আমরা সবাই শুয়ে পড়লাম। পরের দিন আমরা লাচেন থেকে মানে আশেপাশে বার্ডিং করেছিলাম, তাই আমরা 15 তারিখে গুরুদংমার গিয়েছিলাম লাচেন থেকে। গুরুদংমার যাওয়ার দিন আমরা একদম ভোরবেলা উঠে পড়লাম, কারণ আমাদের গাইড বলেছিলেন যে উনি 6:30 মধ্যেই স্টার্ট করে দেবেন হোটেল থেকে। তো আমরা তাড়াতাড়ি সকালে একদম ভোর 4:30 সময় উঠে সবাই রেডি হয়ে, বলেছিল যে 6টার সময় একদম ব্রেকফাস্ট ওরা সার্ভ করে দেবে। সত্যি ওখানে যারা আছে তাদেরকে হ্যাটস অফ, কারণ ওই ঠান্ডায় অত রাত্রির অবধি ওদের ডিনার সবার সারা হলে ওরা তারপরে শুতে যায়, এবং আবার অত মর্নিংয়ে উঠে আমাদের সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে দেয়। যাই হোক, আমরা সবাই ওপরে ডাইনিং হলে চলে গেলাম, এবং আমাদের ওই দিনকে ব্রেকফাস্ট দিয়েছিল পুরি আর তরকারি। তো আমরা গরম গরম পুরি, তরকারি আর চা খেয়ে একদম ফুল এনার্জি নিয়ে আবার চড়ে বসলাম আমাদের গাড়িতে। তারপরে আমরা গুরুদংমারের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ির সামনের কাঁচে দেখলাম বরফ জমে রয়েছে, তার মানে রাত্রিরে তাপমাত্রা মাইনাসে পৌঁছে গিয়েছিল। হাই অল্টিটিউড সিকনেস যাতে না হয় একটা টেনশন তো ছিলই, সেই জন্যে গাড়িতে ওঠার আগে আমরা সবাই কোকা-30 হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিয়েছিলাম। কিছু দূর যাওয়ার পর এসে গেল থাঙ্গু ভ্যালি। থাঙ্গু ভ্যালিতেই আমাদের পারমিট চেক করা হলো, তারপর আমরা আবার এগিয়ে চললাম গুরুদংমারের উদ্দেশ্যে। এই গুরুদংমার লেক যাওয়ার পথের সৌন্দর্য তো এক কথায় অবর্ণনীয়, স্বর্গীয় দৃশ্য। পথেই আমরা দেখতে পেলাম দুটো মানে পিক রয়েছে, যাকে স্থানীয় ভাষায় লোকাল লোকেরা রাজারানী পাহাড় বলে। তো খুবই সুন্দর এই পথের দৃশ্য। তারপর আমরা পৌঁছে গেলাম গুরুদংমার, কিন্তু আমরা একটু বেলা করেই পৌঁছালাম। আসলে আমরা তো বার্ডার, আর এই সময় এই হাই অল্টিটিউড এই রাস্তাটায় অনেক ধরনের ম্যামালস আর বার্ড দেখতে পাওয়া যায়, তো বার্ডিং করতে করতে যাওয়ার জন্য আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। যত সকাল সকাল গুরুদংমার পৌঁছানো যায় ততটাই ভালো। আমরা যখন পৌঁছলাম তখন প্রচণ্ড হাওয়া শুরু হয়ে গিয়েছিল, আর তার সঙ্গে ধুলোর ঝড়। এই গুরুদংমার লেক 17,800 ফিট উচ্চতায় অবস্থিত, আর এই লেক হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট লেকের মধ্যে একটা। তো এত হাওয়া দিচ্ছিল যে ওই অবর্ণনীয় সৌন্দর্য আরও বেশিক্ষণ, অনেকক্ষণ ধরে দেখার ইচ্ছা থাকলেও আমরা ওখানে বেশিক্ষণ স্টে করতে পারলাম না। তো আমি তাড়াতাড়ি আবার গাড়িতে উঠে বসলাম কিছু ফটো তুলে নিয়ে, আর সবাইও তাই করলো। তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। মোটামুটি গুরুদংমার লেকের ওখানে যাওয়ার পর আমার অতটা অসুবিধে না হলো, ফেরার পথে আমি বেশ কিছুটা একটু প্রবলেম ফিল করছিলাম। আমার প্রচণ্ড গা গুলাচ্ছিল, ওই জন্যে সবাই যখন থাঙ্গু ভ্যালিতে এসে ওখানে যে ক্যাফে রয়েছে
যেটা ক্যাফে অ্যাট 15,000 feet, ওখানে বাকিরা সবাই ম্যাগি আর চা দিয়ে কিছু খেয়ে নিল, কিন্তু আমি বললাম যে কিছু খাবো না। আর আমি সাথে পপকর্ন রেখেছিলাম, তো ওই পপকর্ন খাওয়ার একটু পরে দেখলাম কিন্তু আমার গা গুলানো ভাবটা অনেকটাই কমে গেল। তো সাথে চাইলে কিন্তু আপনারা পপকর্ন রাখতে পারেন। তো আমরা আবার দুপুর 2 নাগাদ আমাদের হোটেলে চলে এলাম। তারপর আমরা তখন বেশ ভালোই খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা আবার চলে গেলাম ডাইনিং হলে খাবার খাওয়ার জন্যে। ওই ভাত ডাল যেমন সিম্পল মেনু হয়, বাঁধাকপির তরকারি আর আলু ভাজা ছিল, আর তার সঙ্গে ছিল ডিম ভাজা। তো যাই হোক, এতটাই খিদে পেয়েছিল এবং বলেছিলাম যে ওখানে খাবার ওরা খুবই ফ্রেশ এবং একদম গরম সার্ভ করছিল বলে সবাই খুব উদার্ত ছিলাম, তাই খেয়ে নিলাম। তারপরে আমরা ওখানে আশেপাশে একটুখানি ঘুরে দেখতে বের হলাম। আর সন্ধেবেলায় আমাদের ওখানে পকোড়া চাও দিয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখি, হোটেল নির্বাণাতে পার হেড রেট হচ্ছে, মানে লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে 1500 টাকা। রুম হিটার ওরা প্রোভাইড করে না, গিজার আছে। যেহেতু লাচেনে ইলেকট্রিসিটির মানে একটু স্কেয়ারসিটি আছে, সেই জন্য ওরা রুম হিটার ওখানে প্রোভাইড করে না। 15 তারিখ আমরা গুরুদংমার গিয়েছিলাম, আর তারপরে আরও 2 দিন 16-17 আমরা লাচেনেই ছিলাম এবং ওখানে আমরা বার্ডিং করেছিলাম। তারপর আমরা 18 তারিখে ফিরে এসেছিলাম শিলিগুড়ি। আজকে এই পর্যন্তই, পরের পর্বে আমি ওখানে কী কী ম্যামালস এবং বার্ডস দেখলাম সেই নিয়ে একটা ভিডিও শেয়ার করব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।